بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وثراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم একরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মহান আল্লাহ তাল্লাহার অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যার অপার মেহেরবানীতে নিয়মিত একজন নুরুল কোরআনে আপনাদের সামনে বসে কথা বলার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম পেশ করি বিশ্ব শান্তির অগ্রদূত মানবতার মুক্তির দিশারি হাজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা ইসলামের প্রতি জিনী রহমত উল্লমিন দর্শক শ্রোতা আগের পর্বে আমি আপনাদের সামনে একজন দাঈল আল্লাহ একজন সত্যিকারের মুমিনের গুণাবলী করণীয় বিষয়ের উপরে আলোচনা করেছিলাম যেমন একজন দায়ী হতে হলে একজন ইসলামের রিপ্রেজেন্টেটিভ হতে হলে যে গুণগুলো হওয়া দরকার সেগুলোর মধ্যে অন্যতম হল জ্ঞান অর্জন করা ইসলামিক জ্ঞান এবং জাগতিক শিক্ষা হওয়া দরকার দুই নম্বর যে গুণটি হওয়া দরকার সেটা হলো আনুগত্য শৃঙ্খলা সংরক্ষণ আনুগত্যতা থাকতে হবে উস্তাদের কথা বড়দের কথা একটা শৃঙ্ একটা শৃঙ্খলার ভিতরে নিয়মবর্তিতার ভিতরে থাকতে হবে কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট থাকা যে প্লান যে সিদ্ধান্ত হয় সেগুলো বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকতে হবে দাওয়াতের কাজ করতে হবে মানুষের কাছে দিন প্রচার করতে হবে যা শিখলেন তা মানুষের কাছে পৌঁছাতে হবে ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা মানুষের কাছে পৌঁছানো এটা একজন সত্যিকারের দায়ী ইল্লাহর গুণ হতে হবে সংগঠন ও আন্দোলনের কাজের জন্য সংগঠনের জন্য যে মিশন ভিশন নিয়ে কাজ করছেন সে সেক্ষেত্রে আর্থিক খরচ করতে হবে যান এবং মালের কুরবানি করতে হবে কৃপণতা করলে চলবে না আত্মগঠন করতে হবে চরিত্র গঠন করতে হবে আত্মাকে গঠন করতে হবে চরিত্রকে সুন্দর করতে হবে যে দায়িত্ব দেওয়া হয় অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে এবং একে অন্যের সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করে চলতে হবে ঘরে বসে থাকলে হবে না সাথীদের সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখতে হবে নিজের কর্মীদের সাথে নিজের সাথীদের সাথে মানুষের সাথে ইমাম হলে মুসল্লিয়ানে কেরামদের সাথে মাদ্রাসার শিক্ষক হলে অন্যান্য শিক্ষক ছাত্রদের সাথে কোনো সংস্থার দায়িত্বশীল হলে সংস্থার অন্যান্য দায়িত্বশীলদের সাথে কোনো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হলে কর্মীদের সাথে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং সব কাজ পরামর্শ করে করতে হবে মশোয়ারা অমর সুরা সুরা বাঈনাহু প্রত্যেকটা কাজ মশোয়ার ভিত্তিতে করতে হবে এহতাব বা সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা আমি পরামর্শ পর্যন্ত আগের পর্বে আলোচনা করেছিলাম যে কোনো কাজ পরামর্শ করে করতে হবে পরামর্শ ব্যতিরেকে কে যদি কাজ করা হয় সংস্থা সংগঠন যত বড়ই হোক না কেন কাজ যত বড়ই হোক না কেন এই কাজের সুফল পাওয়া যাবে না কিছুদিন পর পর এটা ভেঙ্গে যাবে দ্বিমত চলে আসবে বিচ্ছিন্নতা চলে আসবে ভুল বুঝাবুঝির জন্মগ্রহণ করবে এ কারণে যে কোনো কাজ সাথীদের নিয়ে কমিটির দায়িত্বশীলদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করতে হবে এই পরামর্শে নিজের মতকে চাপিয়ে দেওয়া যাবে না অন্যের মতো নিতে হবে এবং এক্ষেত্রে অধিকাংশের মতের উপরে সিদ্ধান্ত দিতে হবে অমরহম সুরা বাইনাহুম ফাইজা আদাম তাফা তাক্কাল আলাল্লাহ মশওয়ারা করে পরামর্শ করে কাজ করতে হবে আর যদি এর ক্ষেত্রে পরামর্শের মধ্যে ভিন্নতা দেখা দেয় তাহলে আল্লাহর উপরে তকুল করে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক কাজ খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরামর্শভিত্তিক কাজ করার কথা বলা হয়েছে এবং এর মধ্যে বরকত রয়েছে এককভাবে যদি কাজ করা হয় এর মধ্যে বরকত নাই এর মধ্যে ভুল থাকে আর এই কাজটা বেশি দিন টিকে না পরামর্শ ভিত্তিক কাজ করলে কাজের গতি লম্বা হয় দীর্ঘমেয়াদি হয় ফলপ্রসূ হয় এ কারণে আমরা দেখেছি যে মসজিদ মাদ্রাসা ইসলামী সংগঠনগুলোর পরামর্শ পরামর্শভিত্তিক কাজ হয় আর এর মধ্যে বরকত থাকে আজকে আমাদের মাদ্রাসাগুলো সেখানে মদরিসে সুরা রয়েছে মজলিসে আমেলা রয়েছে যার কারণে কৌমি মাদ্রাসাগুলো পরামর্শভিত্তিক চলার কারণে যদিও এটা জনগণের মাধ্যমে পরিচালিত হয় হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে ভারত পাকিস্তান এমনকি দুনিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সেগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এভাবে মসজিদগুলোর যে মসজিদে পরামর্শ কাজ হয় এই মসজিদের কার্যক্রম সুন্দর চলে আর যেখানে কোনো পরামর্শের গুরুত্ব দেওয়া হয় না দুই একজনের মতে মসজিদ চলে মাদ্রাসা চলে সেই সমস্ত প্রতিষ্ঠানে গণ্ডগোল হয় সেগুলোতে বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেওয়া যায় না তাই পরামর্শ করে কাজ করা একান্ত প্রয়োজন দশ নম্বর যে কথাটি বলতে চাই এহতেতাব বা সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা আজকাল আমরা একে অন্যের সমালোচনা করি এমনকি একজন বক্তা আরেকজনের আরেকজন বক্তার সমালোচনা একজন উস্তাদ আরেকজন উস্তাদের সমালোচনা এক ইমাম আর এক ইমামের সমালোচনা এক প্রফেসর আর এক প্রফেসরের সমালোচনা এক ডাক্তার আরেক ডাক্তারের সমালোচনা এক অন্যের সমালোচনা চলে আজকাল যার কারণে ফিতনা বেশি ফাসাদ বেশি হয় সমালোচনা হতে হবে আরেকজনের সংশোধনের উদ্দেশ্যে এফতেসাব যেটা হয় এটা সংশোধনের উদ্দেশ্য হয় আর কারণ মুমিন একজন আরেকজনের এক আয়না স্বরূপ আল মুমিনু উমির আতুল মমিন এক মুমিন আরেক মোমিনের মোমিন জন্য আয়না স্বরূপ আয়নাতে যেভাবে চেহারা দেখা হয় চেহারাটার সৌন্দর্য রক্ষার জন্য সৌন্দর্য ঠিক করার জন্য ফাঁকড়ি ঠিক করার জন্য সুরমাটা ঠিক করার জন্য চেহারার দাড়ি গুছানোর জন্য ঠিক তেমনিভাবে আরেকজন মুসলমান আমার জন্য আয়না স্বরূপ আমি আরেকজনের মুসলমানের জন্য আয়না স্বরূপ যেভাবে আয়নাতে ভুল দরিয়ে দিলে আয়না ভেঙ্গে ফেলি না আয়নাকে সচেতনে রাখি মুছে এটাকে পরিষ্কার করি মুসলমান আরেকজন মুসলমানের ভুল দরিয়ে দিবে তার সংশোধনের জন্য তার সৌন্দর্যের জন্য তাকে ছোটো করার জন্য নয় তাকে বেঈজত করার জন্য নয় জনসাপেক্ষে জনসম্মুখে তাকে অপদস্থ করার জন্য নয় তাই এহতেসাব সংশোধনের উদ্দেশ্যে কেউর ভুল ধরতে হবে খোলা মাঠে এক বক্তা আর এক বক্তার ভুল একজন আরেকজনকে চ্যালেঞ্জ দেওয়া এটা ইসলামের বিধান নয় ইসলামের বিধান হলো কেউ যদি কোনো ভুল করেন তার সাথে দেখা করা তার ভুলকে ধরিয়ে দেওয়া সংশোধনী উদ্দেশ্যে তাকে বলা যে আপনার এই জায়গায় মনে হয় ভুল হয়েছে এইটাকে সংশোধন করলে সমাজের ফায়দা হবে আপনি দিনের অনেক খেয়মত করছেন আপনি যদি এই জায়গাটা ঠিক করে নেন তাহলে মনে হয় আরও সুন্দর হবে এভাবে যদি এহতেসাহের উদ্দেশ্যে একজন বক্তা আর একজন বক্তাকে সংশোধন করে দেন একজন আলেম আরেকজন আলেমকে সংশোধনী করে দেন একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে সাথে পরামর্শ করেন তাহলে সমাজ আরও সুন্দর হবে আরও সার্থক হবে একে অন্যের কাছ থেকে আরও উপকৃত হতে পারবেন আরেকটি গুণ হওয়া দরকার সময়ের কুরবানি আমরা সময়ের কুরবানি করি না সময়টাকে আমরা অপচয় করি আজকাল সময় অপচয়ের কোনো সবাই সময় অপচয় করেন ইন্টারনেট মোবাইল ফেসবুক টুইটার ইত্যাদির মাধ্যমে সময়ের অপচয় হয় অপচয় রোধ করে সময়কে কুরবানি করা ভালো কাজের জন্য একজন মানুষ যদি তার সময়টাকে প্রতিটি সময়কে এসে কাজে ব্যবহার করে তাহলে দেখা যাবে আমরা তো আশ্চর্য হয়ে যাই একজন মানুষের জীবদ্দশায় শত বুক কীভাবে লিখে ফেলেন ওই লোকটা তার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়েছেন বিদায় তিনি এত সমস্ত বুক লিখতে পেরেছেন এই লোকটা তার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়েছেন বিদায় তিনি দর্শতাদৃশে এত খেদমত দিতে পেরেছেন বিশ্বময় মসজিদ মাদ্রাসা জনগণ মানুষের হেদায়েত পরিবার আত্মীয় স্বজন দেশবাসীর কল্যাণে এত সমস্ত অবদান রাখতে পেরেছেন সময়ের কোরবানি দেওয়ার কারণে আর অলসভাবে যদি সময়টাকে কাটান সময়টাকে বেফায়দা কাজের মধ্যে যদি ব্যয় করেন তাহলে এই লোক যতই জ্ঞানী হোক না কেন যতই ক্রিয়েটিভ মন মানসিকতা থাকুক না কেন ওই মানুষের দ্বারা সমাজে উপকার হবে না তাই সময়ের কোরবানি করতে হবে যথাযথভাবে সময়কে অপচয় করা যাবে না আর আরেকটি গুণ অবশ্যই থাকতে হবে যেটা হলো যে মিশন নিয়ে কাজ করবেন ওই মিশনে নিজেকে একাত্ম করে ফেলতে হবে শয়নে স্বপনে হাঁটতে বসতে যে কোনো জায়গায় গেলে তার ওই মিশন এটাই হতে হবে তার মিশন যদি যে আপনি যা বুঝলেন আপনি যা অন্যের উপরে চাপিয়ে দিতে চান অন্যকে যে জিনিসটা গিলাতে চান অন্যকে দিয়ে যে কাজটা করাতে চান সেটা আপনার মধ্যে যদি না থাকে অন্য সেই কাজ করবে না আপনি আগে করতে হবে আপনি একদম ওই কাজের সাথে মিশে যেতে হবে তখন আপনার কর্মীরাও আপনাকে ফলো করবে এবং তাদের কাছ থেকে ফায়দা নিতে পারবেন শুধু নিজের সংশোধন হলে হবে না অন্য সংশোধনীর চেষ্টা করলে চলবে না নিজের পরিবারের সংশোধন ও করতে হবে না হয় এটা পুরা সমাজের মধ্যে আসর গিয়ে পড়বে না আল্লাহ রাবুল আলম বলেছেন আইল্লা দিন আমানু মানু কু আনফুসাকুম হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো নিজের নফসকে বাঁচাও কু আনফুসাকুম তোমরা বাঁচো ও আহ কুমনা এবং তোমাদের আহল আয়াল পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও অক দুহান্ন হিজার যে জাহান নামের ইন্ধন হবে লাকড়ি এবং মানুষ জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে পাহাড়কে মানুষদেরকে জাহান্নামী মানুষদেরকে আর এগুলোর দ্বারা আগুন প্রজ্বলিত হবে ওই আগুন থেকে তোমরাও বাঁচো নিজের পরিবার পরিজনদেরকেও বাঁচাও তাই একজন সত্যিকারের দাঈল আল্লাহ একজন সত্যিকারের শিক্ষক সত্যিকারের ইমাম সত্যিকারের একজন ইসলামিক স্কলার রাজনীতিবিদ সমাজ পরিচালক তিনি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচবেন আদর্শ নাগরিক হবেন এবং নিজের পরিবারকেও তিনি সেভাবে গড়ে তুলবেন অনেক ফ্যামিলি আমরা আমি সদ্য দেশ থেকে আসলাম গত পরশুদিন বেশ ওলামায় কেরামদের ফ্যামিলিতে সফর করেছি কথা বলেছি ওলামায় কেরামগণ সারাটি জীবন নিজের সংশোধনী পরিবারের সংশোধনী সমাজের সংশোধনের জন্য ব্যয় করেছেন যেমন আমাদের দেশের বড়ো বড়ো ওলামায় কেরাম হজরত শেখে কাতিয়া শেখে গাজীনগরী আমার আব্বাজান হজরত শেখে হবিবপুরি বরুণার পীর সাহেব রহমতুল্লাহি আলহি দরগার ইমাম সাহেব গরফুরের মহাদ্দ সাহাব হবিগঞ্জের মহাদ্রিস সাহাব এই সমস্ত বুদুরগান দিন তাদের ফ্যামিলির দিকে থাকান তারা নিজেরাও আলোকিত ছিলেন ফ্যামিলিকেও আলোকিত করে গেছেন এবং নিজেরাও দেশ জাতি এবং সমাজের জন্য ইসলামের জন্য কাজ করেছেন ফ্যামিলির সদস্যরাও তারা দেশ জাতি ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন এটা তাদের ওই যে নেতৃত্ব গুণাবলী দা ইল আল্লাহর যে গুণাবলী সেগুলোর কারণেই হয়েছে আমরাও যদি এভাবে মেহনত করি আমাদের আকাবির রাসলাফ আমাদের পূর্বপুরুষেরা যেভাবে মেহনত করেছেন এভাবে যদি আমরা মেহনত করি আমাদের সন্তানাদি আমাদের যে প্রজন্ম এই প্রজন্ম আলোকিত প্রজন্ম হবে আগামী প্রজন্মকে তারা আলো দেবে এ কারণে আমাদের ফ্যামিলির প্রতি খেয়াল রাখতে হবে সময় দিতে হবে ফ্যামিলিকে সময় দিতে হবে আত্মীয় স্বজনকে তাদেরকেও ইসলামের সাথে আলোকিত জীবন গড়ায় সহযোগিতা করতে হবে এই করার বাদে রয়েছে সারা শুধু করলেই হবে না করার সাথে সাথে সারতেও হবে এই কাজগুলো আমরা করব এই যে বারো তেরোটি কাজ সেগুলো আমরা করব করার সাথে সাথে আরও কিছু জিনিস বাদ দিতে হবে বাদ দেওয়া জিনিসগুলোর পিছনেও আমাদেরকে মেহনত করতে হবে বাদ দেওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে এক নম্বরেই অহংকার দুই নম্বর রিয়া বা প্রদর্শনের চা দেখানো তিন নম্বরে হিংসা বিদ্বেষ চার নম্বরে রয়েছে আত্মপূজা ও স্বার্থপরতা আর পাঁচ নম্বরে হলো পদের লোভ এই পাঁচটি জিনিসের আমরা কিছু আলোচনায় যাই অহংকার আত্মম্বরিতা অহংকার যে এটা মারাত্মক একটি গুণা অহংকার করা আল উরিদা ইউ জিন ইজারি হাদিসে কুদ্সি আল্লাহাক বলেন কি তাকাব্বুর হলো আমার চাদর আর জিনত করা হলো আমার পায়জমা যারা আমার চাদর আর পায়জামা নিয়ে টানাটানি করবে তাদেরকে জাহান নামে টেনে ফেলে দেওয়া হবে আল্লাহ তাকাব্বুর এটা আল্লাহর জন্য সাজে মানুষের জন্য তাকাব্বুর সাজে না সব জায়গায় অহংকার আমার থেকে বড়ো আলেম নাই আমার থেকে ভালো বংশের লোক নাই আমার থেকে সুন্দর কথা বলনেওয়ালা নাই আমি আমি সব জায়গায় আমিত্ব আমি সবার বড় এটা ছাড়তে হবে এটার নাম হলো অহংকার ওয়ালা তাম শিফিল আরদি মারাহা পৃথিবীতে দমবরে হাঁটা হাঁটাকে নিষেদ্ধ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা তাম শিফিল আরদি মারাহা তোমরা পৃথিবীতে দমবরে হাঁটো না অনেকে তো পা ফেলে যখন জমিনে এমন জুড়ে আওয়াজ করে মনে হয় যেন সে জমিনকে দাবিয়ে ফেলবে মনে রাখবেন আপনি যত বড় শক্তিশালী হন না কেন আপনি পাহাড় থেকে উঁচা হতে পারবেন না আপনি আপনার পায়ের আগাতে জমিনকে গর্ত করতে পারবেন না আর আপনি যত সাহসী লোক হোক হন না কেন যতই আপনি শক্তিশালী লোক হন না কেন আপনার থেকেও শক্তিশালী আরও প্রাণী আল্লাপাক রেখেছেন এমনকি একজন একটা আল্লাপাকের প্রাণীর মধ্য থেকে দুর্বল প্রাণী মশা দিয়েও পৃথিবীর বড় সুপার পাওয়ার পাওয়ারকে আল্লাপাক ধ্বংস করেছেন এটা নজির রয়েছে আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন পৃথিবীর থেকে বড় পয়সাওয়ালা কারণ কে পাক ধ্বংস করে দিয়েছেন নমরুদকে আল্লাহ পাক মশা দিয়ে ধ্বংস করেছেন আপনার শক্তি যতই হোক না কেন দুই তিন দিন যদি আপনার ডায়রিয়া হয় আপনি একদম দুর্বল হয়ে যাবেন আপনি যত বড় শক্তিশালী লুক হন না কেন হজরত আদ্রাইল সালাম যদি আপনার পাশে আসেন আপনার মৌতের সময় হয়ে যায় আপনি সব কিছু ফেলে আপনাকে চলে যেতে হবে এ কারণে অহংকার খাটায় না মানুষের জন্য আপনার মূল অস্তিত্বের দিকে যদি আপনি ফিরে তাকান আপনি তৈরি হয়েছেন কি দিয়ে এক কাত্রা গান্দা পানি দিয়ে আপনাকে আমাকে তৈরি করা হয়েছে এত বড়ত্বের আমিত্বের কি রয়েছে আমাদের তাই আমাদেরকে অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে নবীজি সাল্লা ফরমান মুসলিম শরীফের হাদিস লায়ুল্না তামান কানফি কালবিহি মিসকা আল আজার মিন আল মিন দাখিল হতে পারবে না যারার অন্তরে মিসকা আল যাররা পরিমাণ যদি কিবির তাকে তাকাব্যুর তাকে ওই লোক জান্নাতে দাখিল হতে পারবে না প্রত্যেকটা আমলকে তাকাব্যুর প্রত্যেকটা আমলকে ধ্বংস করে দেয় তাই অহংকার করা যাবে না বিনয়ী হতে হবে আর বিনয়ীরাই উপরে উঠেন বিনয় বিনয়ীরাই সম্মানিত হন এ কারণে কোনো অবস্থায় অহংকারী হওয়া যাবে না দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে রিয়া বা প্রদর্শনের চা রিয়া হলো দেখানো কাউকে দেখিয়ে কাজ করা বড়ো গরু দোয়া কুরবানি লোকেরা যেন বলে আমি সব থেকে বড়ো ধনী হজ করা লোকেরা যেন আমাকে হাজিসাব বলে নামাজ মানুষের সামনে পড়লে লম্বা ফুসুফুজুর সাথে একা একা পড়লে মুরুগ দান কুটে কুটে খাওয়ার মতো কুইক নামাজ শেষ করে দেওয়া মানুষকে দেখানোর জন্য আবাদত করা সে সমস্ত এবাদত আল্লাহর পাশে কাছে কবুল হওয়া তো দূরের কথা আল্লাহ আল্লাহফাক বলেন ফবাইলুল্লিল মুসাল্লিন এ সমস্ত নামাজিদের জন্য দংশ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এ কারণে ওরিয়া বা চা মানুষকে দেখানোর জন্য লোকেরা বলুক আমার গলা কত সুন্দর আমাকে অত সুন্দর করে ওয়াজ করতে পারি লোকেরা আমাকে বড় আলিম বলুক লোকেরা আমাকে সুবক্তা বলুক আমাকে লোকেরা ভালো লিডার বলুক লোকদের প্রশংসা পাওয়ার জন্য রিয়া দেখানোর জন্য কোনো কাজ করা একাজে কোনো বরকত নাই একাজে কোনো আজার নাই আল্লাহ পাকের কাছ থেকে এ কারণে আমরা যা করবো হিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করব কে আমাকে কী বলল পাশে লুকে কি কিছু বলে সেদিকে না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য যদি কাজ করা হয় তার জন্য আজর পাওয়া যাবে দর্শক শ্রোতা যাচ্ছি আমরা ছোট্ট বিরতিতে বিরতি থেকে এসে আমার অসম্পূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কুরাম প্রোগ্রামে উপস্থিত হয়েছি আমি আলোচনা করছিলাম যে আমাদের কী করণীয় একজন সত্যিকারের দায়ীর জন্য সত্যিকারের একজন ইসলামিক লিডারের জন্য সমাজ পরিচালকের জন্য কি করা দরকার এবং কি ছাড়া দরকার সেই বিষয়ের উপরে কথা বলছিলাম গত পর্বেও আমি এই বিষয়ের উপরে কথা বলেছি অসম্পূর্ণ কথাগুলো আজকে আপনাদের সামনে পূর্ণ করব ইনশাল্লাহ বিরতির আগে আমি বলছিলাম যে হিংসা বিদ্বেষ রিয়া বা প্রদর্শন ইচ্ছা এই জিনিসগুলো বাদ দেওয়া অহংকার আত্মম্বরিতা রিয়া বা ইচ্ছা রিয়া হল দেখানো কাউকে কোনো কাজ করা দেখানোর উদ্দেশ্যে মানুষ আমাকে বাহ বাধুক আমাকে বড়ো বলুক আমাকে ভালো বলুক এই উদ্দেশ্যে কোনো কাজ করা এর কোনো আজার পাকের কাছে পাওয়া যায় না বরং এ কারণে আরও বেশি আজাব এবং গজবের সম্মুখীন হতে হয় আল্লাহ রাবুল আল আল আমিন ফরমান ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহমান সাহুন হিমসাহ আল্লাদিন আহম উন এই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজে অলসতা করে যারা অন্যকে দেখানোর জন্য সালাত আদায় করে বা অন্যান্য আবাদত করে এগুলোর কোনো আজর পাওয়া যায় না বরংশ এর জন্য আজাব পেতে হয় তাই আমরা যা করব আল্লাহর রেজামন্দির জন্য করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব কাউকে খুশি করার জন্য নয় কাউকে দেখানোর জন্য নয় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তৃতীয় যে জিনিসটি আমাদেরকে সারতে হবে সেটা হলো হিংসা বিদ্বেষ হিংসা এটা এমন একটি মারাত্মক ব্যাধি যেটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় নিজে ধ্বংস হয়ে যেতে চায় নিজের ধ্বংস হয়েও অন্যের ক্ষতি করতে চায় নিজের ক্ষতি করেও অন্যর ক্ষতি করতে চায় নিজে একদম মৃত্যুর দ্বার মুখে চলে যেতে চায় অন্যকে ক্ষতি করার জন্য এটা একটা স্বভাব আগুনের যে স্বভাব আগুন মানুষকে জ্বালিয়ে ফুরিয়ে চার কার করে দেয় জিনিসপত্র জ্বালিয়ে চার কার করে দেয় কাগজ জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেয় মানুষের মধ্যে আগুনের স্বভাব রয়েছে হিংসা এটা হলো আগুনের মতো নিজেকেও জ্বালিয়ে শেষ করে দেয় অন্যকেও জ্বালিয়ে শেষ করে দেয় নবীজি সাল্লিশ ফরমান ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ আকুল হাসানাত কামাত নার নার আল হাতাব তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় তেমনইভাবে হিংসাও নেকিকে খেয়ে ফেলে নেক আমল জ্বালিয়ে শেষ করে দেয় আবু দাউদ শরিফের হাদিস এ কারণে হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হিংসা এমন একটি খারাপ জিনিস এক লোক তার কাছে একটা দৈত্য বা আগের যে কাল্পনিক সব এক খিচ্ছা যে সে দৈত্যতে গোষা দিলে একটা ল্যাম্প ল্যাম্পে গোষা দিলে দৈত্য আসে দৈত্যকে যা বলা হয় তা দৈত্য করে তো তেমনি সে ল্যাম্পের মধ্যে গোষা দিল ছোটোবেলা শুনেছিলাম এই গল্পটি দৈত্য আসলো বলল কি চাও তুমি বলল যে আমাকে একটা পাকা গর করে দাও তো দৈত্য বললো যে তোমাকে যে একটা করলে তোমার প্রতিবেশীর হবে দুইটা তো এখন তো মুশকিলে পড়ছে তো পাকা গোর করে দিল তার প্রতিবেশীর হয়ে গেল দুইটা তার হলো একটা আবার গোসা দিল দৈত্য আসলো বলল যে আমাকে এমন একটা জিনিস দান করো যেন আমি এই শক্তি দ্বারা উড়াল দিতে পারি তো তার হইল যে শক্তি এর ডাবল হয়ে গেল প্রতিবেশীর চিন্তা করল যে এমন কিছু চাওয়া দরকার যেটার কারণে আমার থেকে আমার প্রতিবেশীর ক্ষতি হয় তো সে বলল আবার কষা দিল দৈত্য আসলো বলল যে আমার একটা চুক নিয়ে নাও তার উদ্দেশ্য হইল আমার যদি একটা চুক নিয়ে নেয় দৈত্য তাহলে তো আমার প্রতিবেশীর দুইটা নিবে তখন আমার অন্তত একটা চুক থাকবে এটা দিয়ে আমি দুনিয়া দেখতে পারবো আর প্রতিবেশীর দুইটাই চুক চলে যাবে সে আর কিছু দেখতে পারবে না ওই উদ্দেশ্যে নিয়ে সে দৈত্যতে লেমের মধ্যে ঘোষা দিল এটার কিচ্ছাটা থেকে যদিও এটা কাল্পনিক একটা কিচ্ছা আমি এটা থেকে বুঝতে পারলাম আমাদের সমাজেও এ ধরনের যে আমার একটু ক্ষতি হয় যাক ক্ষতি হইলেও যদি আমার প্রতিবেশীর আরও বেশি ক্ষতি হয় তাহলে এর মধ্যেই একটা আত্মতৃপ্তি নাউজবিল্লাহ মিন জালিক অথচ এমন হওয়ার কথা নয় একজন মুমিনের তার প্রতিবেশীর কল্যাণ কামনা করা কারণ দিনটা হইলই আর দিন আর নসিহা দিন হলো একে অন্যের কল্যাণ কামনা করা নিজের কর ক্ষতি করেও অন্যের ভালাই করা পরের ভালো করে করেন যিনি করেও নিজের ক্ষতি পরকে যিনি আপন পাবেন তিনি মহৎ অতি কবি গুলাম মুস্তফা কত সুন্দর করে বলেছেন পরের ভালো করেন যিনি করেও নিজের ক্ষতি পরকে যিনি আপন পাবেন তিনি মহৎ অতি অন্যের উপকার করতে গিয়ে যদি নিজের কিছু ক্ষতিও হয়ে যায় অন্যকে ভালোবাসেন যিনি নিজের থেকে তিনি হলেন মহান ব্যক্তি আমরা কি মহান হতে পারি না মহান হতে তো তেমন কষ্ট করতে হয় না তেমন বড় কিছু করতে হয় না অন্যের কল্যাণ কামনা করা অন্যের রাস্তা থেকে কাঁটা সরিয়ে ফেলা অন্যের যেন চলতে কষ্ট না হয় সেই চিন্তা করা নিজের চালের পানিটা যেন অন্যের জায়গায় না পড়ে নিজের একটু ক্ষতি হলেও অন্যের ক্ষতি থেকে ক্ষতিটাকে না করা অন্যের ক্ষতি চিন্তা না করা এ ধরনের মন মানসিকতা যাদের রয়েছে তারা হলেন মহৎ মানুষ তারা হলেন মহান মানুষ চার নম্বর যে দুষ্টি আমাদেরকে পরিত্যাগ করতে হবে আত্মপূজা ও স্বার্থপরতা আত্মপূজা এগুলো আমাদের সবার মধ্যে রয়েছে নিজের সুযোগ সুবিধা স্বার্থের জন্য মাত্রাতিরিক্ত সচেতনতা নিজের কোনো কিছুর ত্যাগ করতে রাজি না হওয়া একটু সুবিধার জন্য আমি দেখেছি বাংলাদেশে এবারও আমি দেখেছি যে একটু ত্যাগ করলে মধ্যখানে দেয়াল দেওয়া এদিকে দুই হাতের রাস্তা এদিকেও দুই হাতের রাস্তা যদি দেয়ালটা ভেঙে ফেলা হয় তাহলে দুজন মিলে চার হাতের রাস্তা হয়ে যায় কিন্তু বছরের পর বছর সেটা কেউ সারতে রাজি না দুজন সেরে দিলে দুজনেরই ফায়দা এটা সারতে রাজি নয় বাইয়ে বাইয়ে সম্পদের বন্টন এক্ষেত্রে বড়োভাইও সুবিধাজনক জায়গা চান ছোটোবাই অসুবিধাজনক জায়গা চান কেউ কাউকে সার দিতে রাজি নয় এভাবে সম্পদটা পরে রয়েছে বছরের পর বছর কেউ বুক করতে পারতেছেন না একজনের সেরে দিলে একজনের যদি একটু নমনীয় হয়ে যান তাহলে দুজনেরই উপকার হয় এভাবে গাছপালা সীমানার মধ্যে গাছ পড়ে গেছে এই গাছ নিয়ে মারামারি কাটাকাটি শেষে মার্ডার পর্যন্ত হয়ে যায় জেলে যেতে হয় এক পরিবারের একজন দুনিয়াতে ছেড়ে চলে যান আরেক পরিবারের আরেকজন যাবজ্জীবন কারাবরণ করতে রাজি রয়েছেন কিন্তু এই গাছের মায়া সারতে রাজি না বাঁশের মায়া সারতে রাজি না এই যে অবস্থা এটা হলো নিজের আত্মপূজা স্বার্থপরতা নিজের সুবিধার জন্য একটা বাস নিজের সুবিধা ছাড়তে রাজি না একটা গাছের সুবিধা ছাড়তে রাজি না একটা রাস্তা আঁকা রাস্তা সেই রাস্তা সোজা করতে গিয়ে নিজের একটু ক্ষতি হয়ে যায় সেটা ছাড়তে রাজি না আহারে আমাদের সমাজের কি অবস্থা আমাদের মাদ্রাসার একটা দেয়াল সামনে না থাকার কারণে আরেকজনের ঘরকে ঘরের কুনাকে ঠিক রাখার জন্য মাদ্রাসার দেয়ালটাকে ব্যান্ড করা আমেস্তরীর সাথে আতাত করে দেয়ালটাকে ব্যান্ড করে ফেললো এখানে গিয়ে দাঁড়ালেই আমার মনটা খারাপ হয়ে যায় যে আমার নিজের জায়গা সামনে না থাকার কারণে আরেকজন তার স্বার্থ রক্ষার জন্য দেয়ালটাকে থেরা করে ফেললো দাঁড়ালে জিনিসটাকে বেশ সুন্দর লাগে দেখতে অথচ আমার জায়গা তো যাক মনে যদিও কষ্ট হয় চাইলে আমি আইনের মাধ্যমে সেটাকে ব্যঙ্গে নতুন করে তৈরি করতে পারি দেখলে কষ্ট হয় কিন্তু আমি সবর করে নেই এই কথার কারণে যে আত্মপূজা ও স্বার্থপরতা যেন না হয়ে যায় ঠিক আছে আমার জায়গাটা একটু নেওয়ার কারণে তার ঘরের কুনাটা সে সুন্দর করে তৈরি করতে পারছে সে আমার প্রতিবেশী গরিব মানুষ যাক এটা একটা উপমা পেশ করলাম আরেকটি যে আমাদের মধ্যে রয়েছে যেগুলো আমাদেরকে সারা দরকার পদের লুপ। পদের লোপটা আমাদের মধ্যে খুব বেশি চেয়ারম্যান হওয়া মসজিদের কমিটির মূল দায়িত্বশীল হওয়া কমিটিতে যদি না রাখা হয় তাহলে আর নামাজেই আসা নয় এই মসজিদে আর আশা নয় অন্য মসজিদে নিজের এলাকার মসজিদ ছেড়ে অন্যখানে যাওয়া কারণ আমাকে কমিটিতে রাখা হয় নাই আমি আগে চেয়ারম্যান ছিলাম এখন আমি চেয়ারম্যান হতে পারি নাই আমি আগে সেক্রেটারি ছিলাম এখন আমি সেক্রেটারি হতে পারলাম না তাই আমি আর ওদের সাথে এই মসজিদের সাথে সম্পর্ক রাখব না এই যে পদের লু পদের লুপটা আমাদেরকে ধ্বংস করে দেয় আজকাল দুনিয়াতে সুপার পাওয়ার যারা পৃথিবীর বড় বড় শাসকেরা পর্যন্ত কিছুদিন শাসক থাকার পর আরও কিছুদিন জেলে থাকেন পদ চিরস্থায়ী নয় চিরদিন মানুষের হাতে থাকে না কিন্তু অনেক পদ পদওয়ালা লোক দেখেছি যারা পদ থেকে চলে যাওয়ার পর সাধারণ জীবন যাপন করেন কিন্তু তাদের মধ্যে কোনো আফসুস নাই এই সমস্ত মানুষেরা বেঁচে থাকেন বছরের পর বছর মানুষের হৃদয়ে ইতিহাসের পাতায় পদ পদবি বড় কথা নয় বড় কথা হল কারা আপনি কি কাজ করছেন দায়িত্বে থেকে কি করেছেন দায়িত্বের বাহিরে থেকে আপনি কি করছেন সেগুলিই আপনাকে অমর করে রাখবে চিরদিন আর জুলুম অত্যাচারের মাধ্যমে পদ গ্রহণ করে আর এই পদের অপপ্রয়োগের মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে আত্মম্বরিতা আত্মপূজা এবং আমি বড় এগুলোর কারণে যারা ক্ষমতায় থেকে অপব্যবহার করেন তাদেরকে আল্লাহ তো পছন্দ করেনই না আল্লাহ পাকের কাছে কোনো আজর পাওয়ার তো প্রশ্নই উঠে না মানুষের অন্তরেও তাদের সম্পর্কে শ্রদ্ধা থাকে না ভালোবাসা থাকে না তাদের জন্য মানুষ দোয়া করে না এ কারণে পদের লোপ সেরে দিতে হবে ভালো একজন দায়ী হতে হলে ভালো একজন নেতা হতে হলে আপনি ভালো একজন মুমিন হতে হলে আপনাকে পদের লোপ সারতে হবে এই পাঁচটা জিনিস হলো বড় পাঁচটা জিনিস ছাড়তে হবে সাথে সাথে কিন্তু ছোটো ছোটো আরও অনেক জিনিস আমাদের মধ্যে রয়েছে সেগুলো আমাদের আমলকে ধ্বংস করে দেয় আমাদের খিদমাতগুলোকে নষ্ট করে দেয় সেগুলো আমাদেরকে সারতে হবে এর মধ্যে একটা হলো কুধারণা আপনি শুধু অন্য সম্পর্কে শুধু খারাপ ধারণা করেন হেঁটে যাচ্ছে এদিকে আপনি মনে করলেন চলে যাচ্ছে সে আপনার জন্য একটা বিপদ তৈরি করার জন্য সে যাচ্ছে রাতের বেলা আপনি মনে করলেন সে চুরি করতে যাচ্ছে সে কেউ সাথে কোনো কোথা কথা বলতেছে আপনি মনে করেন সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে অনেকেই তো যেমন আমরা ওয়াজ করি মসজিদের খুতবা খুতবা যখন দেই মসজিদের মেহরা মিনারে বসে মিম্বরে বসে যখন কথা বলি তখন নামাজের না পড়েন বিরুদ্ধে কথা বললে যারা নামাজ পড়েন না তারা মনে করেন তাদের জন্য কথা বলছি ঘুষের বিরুদ্ধে কথা বললে যারা মুসল্লি সামনে থাকেন গুস খান তারা মনে করেন তাকে উদ্দেশ্য করে কথা বলছি যারা সুদকুর তাদের বিরুদ্ধে কথা সুদের বিরুদ্ধে কথা বললে তারা মনে করেন তাদের বিরুদ্ধে কথা বলছি এই যে ধারণা করা খারাপ ধারণা ইন্না বাজার জানে ইসম কোনো কোনো ধারণা কিন্তু মারাত্মক গুণা ইসম আয় হেব্য হাদুমা ফাকারি আকুল যাক কু ধারণা খারাপ ধারণা করা এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে না হয় আপনি আপনার কর্মীদেরকে খোয়াবেন সাথীদেরকে খোয়াবেন ভালো ধারণা রাখতে হবে সাথী সম্পর্কে নিজের সহকর্মী সম্পর্কে করা রিবত হল যা একজন লোকের যা দুষ্ট্রুটি রয়েছে সত্যি তার এই দোষ রয়েছে এই দোষটা গিয়ে আরেকজনের কাছে বলা এটার নাম হলো গিবত আর তুহমত হলো যেটা তার মধ্যে নাই সেটা বানিয়ে বলার নাম হলো তুহমত তো তুহমতের থেকে গিবত কিন্তু কম গুণা নয় বড়ো গুণা গিবত আমার মধ্যে যে দোষ রয়েছে সেটা গিয়ে আরেকজনের কাছে বলার নাম হলো গিবত এটা তো আমরা সবাই করি আলিম গের আলিম সাধারণ মানুষ মসজিদে বসে রোজা রেখে ওয়াজের মধ্যে গিবত আমরা করি আর এই গিবত এত মারাত্মক গুণা আই হেব্য মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেভাবে কারাহাত ফাঁকা হে যেভাবে আমরা করি না মৃত ভাইয়ের গোস্ত কি আমরা খাই এটা যেভাবে আমাদের কাছে গৃণ নিন্দনীয় ব্যাপার আরেকজনের গি বোধ করা অনিন্দনীয় ব্যাপার হওয়া দরকার সাল্লাহ ইসলাম দুইজন মানুষ তারা একে অন্যের একজন সমালোচনা করতেছেন বললেন যে তুমি খিলাল করো তোমার দাঁতের মধ্যে গুস্ত রয়েছে তিনি বললেন ইয়ারতুলাল্লাহ আমি তো অনেক দিন যাবৎ গুস্ত খাই নাই বললেন তুমি খিলাল করে দেখো খিলাল করে করলেন দেখা গেল গুস্তের টুকরা বললেন তোমার মৃত ভাইয়ের গুস্ত এই যে কিছুক্ষণ আগে ওই ভাইয়ের সমালোচনা করেছ এটা হলো ওই ভাইয়ের গুস্ত সুবাহান আল্লাহ আমরা তো দিনে কতবার যে সমালোচনা করি মানুষের অমুকের ছেলে সম্পর্কে অমুকের মেয়ে সম্পর্কে অমুক সম্পর্কে আরেক হুজুর সম্পর্কে আরেক মুসল্লি সম্পর্কে একজন আরেকজনের কাছে ফোন করলেই ওই যার যে ফোন করলো তার কাছে আরেকজনের কথা আবার ওই আরেকজনের সাথে ফোনে কথা বললে ওই লোকের কথা যার কাছে একটু আগে যার সাথে বৃদ্ধতাপূর্ণ ফ্রেন্ডশিপ কথাবার্তা বললাম আরেকজনে ফোন করলে ওই লোকের বিরুদ্ধে আরেকজনের কাছে এটা যেন আমাদের মজাদার খাবারে রূপান্তরিত হয়েছে আমাদের দিনের একটা পাঠ হয়ে গেছে কাজের একটা পাঠ আমাদের বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে আত্মতৃপ্তির একটা কারণ হয়ে গেছে এই গিবত আমাদেরকে সারতে হবে আরেকটা হলো চুগল কুরি করা চুগল কুর আহারে এটা আর একটা মারাত্মক গুণা চুগলকুরই এখানের কথা ওইখানে লাগানো ওইখানের কথা ওই জায়গায় লাগানো এটা আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষের মধ্যে রয়েছে ব্যাপক যদি আপনি চান যে পুরা গ্রামের মধ্যে একটা পুরা এলাকায় কথাকে ভাইরাল করা চুগলকুরের কাছে চূড়া দিন সে সমস্ত গ্রাম সমস্ত এলাকা ভাইরাল করে ফেলবে চুগলকুর একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ঝগড়া সৃষ্টি করা এটা কত বড় মারাত্মক কন্যায় একজনের কাছে গিয়ে বললেন যে অমুক আপনাকে এইভাবে কথা বলল আবার অমুকের কাছে গিয়ে বললেন শুনছেন আপনি আপনি কি জানেন আপনার বিরুদ্ধে অমুক কি চিন্তা করে ওই ধরনের লোকগুলা চুগলকুর তাদের থেকে বাঁচতে থাকতে হবে অথচ মুমিনের গুণ হলো মুমিন করতে হবে কি যদি একজন আপনার কাছে আরেকজনের বিরুদ্ধে বলে তো আপনার উচিত হলো আপনি অন্যজনের কাছে গিয়ে বলা ভাই কেমন আছেন অমুক ভাই তো আপনার খুব প্রশংসা করলেন তাহলে আরও উলফত মহব্বত তৈরি হবে একটা ঝগড়ার মীমাংসা হয়ে যাবে এক এক দুইজন মানুষের দূরত্ব কেটে যাবে আবার তাদের মধ্যে ব্রাতৃত্ব চলে আসবে এটা না করে আমরা করি কি আমরা ওই জায়গার কথা ওই জায়গায় নিয়ে লাগাই আর একটু বাড়িয়ে বলি আর একটু রঙ মশলা দিয়ে কথাটাকে আর একটু লাগিয়ে দেই এখন জগরা জাটি কিভাবে হয় এক লোক দেয়ালের মধ্যে মিষ্টির একটু শিরা লাগালো সেখানে পিপিলিকা বসলো পিপিলিকা বসে ওই পিপিলিকাকে ধরার জন্য টিকটিকি আসলো টিকটিকিকে ধরার জন্য একটা কুকুর আসলো টিকিটকে ধরার জন্য ওই কুকুরকে ধরার জন্য আরেকটা কুকুর পিছনে আসলো দুয়েও কুকুরের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আর এক কুকুরের মালিক এসে মুগুন নিয়ে ওই কুকুরটাকে মেরে ফেললো ওই মৃত কুকুরের মালিক আবার সে দারালু অস্ত্র নিয়ে এসে ওই লোকের উপরে আক্রমণ জাপিয়ে পড়ল এখানে দু একজন মার্ডার হয়ে যায় অসংখ্য মানুষ আহত হন কিন্তু মূলত এই কাজটা শুরু হয়েছিল কি দিয়ে একটু মিষ্টির শিরা ওয়ালের মধ্যে লাগিয়ে দেওয়ার কারণে ওইটার কারণে এত বড় ঝগড়া হলো মানুষ মৃত্যুবরণ করলো আহত হলো একটুখানি মিষ্টির শিরা লাগিয়ে দেওয়ার কারণে তো যারা ফাসাদ তৈরি করে তারা একটু আঙ্গুল দেয় এবং বসে বসে হাততালি দেয় বিশ্বময় এটা চলছে সমস্ত পৃথিবী জুড়ে এবং যারা এগুলো সৃষ্টি করে যারা বিশ্বময় এই ক্রাইসিস অবস্থা তৈরি করে তারা বসে বসে কিন্তু হাততালি দেয় ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত গ্রামের সমস্যা পারিবারিক সমস্যা থেকে নিয়ে আন্তর্জাতিক সমস্যা পর্যন্ত এটা হয় তাকে চুগলকুরির কারণে ঘৃবতের কারণে এগুলো হয়ে থাকে আরেকটা জিনিস আমাদেরকে ছাড়তে হবে বা বা ফিসফিসানি লুকিয়ে কথা বলা দশজন লোক বসা আছেন দুইজন পিছনে বসে ফিসফিস করতেছেন বাকিরা কিন্তু সন্দেহ করবে কি সন্দেহ করবে হয়তো আমার বিরুদ্ধে ওরা কথা বলতেছে হয়তো আমি যে একটু আগে লেকচার দিয়েছি ওই লেকচার সম্পর্কে তারা সমালোচনা করতেছে অথচ হয়তো আপনারা আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ফিসফিসানি করছেন তো একটা সমাজে চলার জন্য কানাখানি বা ফিসফিসানি করা যাবে না এটাও সমাজের জন্য ক্ষতিকর আরেকটা দোষ আমাদের মধ্যে রয়েছে মেজাদের ভারসাম্যহীনতা কখনো গরম কখনো ঠান্ডা কখনো হাসি কখনো রাগ কখনো কান্না হাসি হাসিখুশি এই যে মিজাদের মধ্যে একটু ব্যতিক্রম সেগুলোর মধ্যে একটা বারসাম্যতা আনতে হবে সুন্দর আপনাকে চিনে একজন মানুষ আপনি একজন একজন ভালো মানুষ কিন্তু হঠাৎ করে দেখা গেল এমনভাবে রেগে গেছেন যে তাকে একদম তার সিরি আপনি উদ্ধার করে ফেলতেছেন আপনাকে চিনা যায় আপনি একজন খুশ মানুষ হঠাৎ করে আপনি এমনভাবে রেগে গেলেন যেটা কখনো কল্পনা করা যায় নাই আপনাকে দেখা যায় যে আপনি আপোষ কর্ণওয়ালা মানুষ কিন্তু হঠাৎ করে এমনভাবে আপসহীন হয়ে গেলেন যে আপনি কিছুই সারতে চান না কোনোভাবেই আপনাকে মানাইতে পারতেছেন না সবাই অনুরোধ করতেছেন ভাই যেটা হওয়ার হয়ে গেছে সেরে দিন আপনি আপনি সারতেছেন না বড়দের কথা শুনতেছেন না উস্তাদের কথা শুনতেছেন না মা বাবার কথা শুনতেছেন না সমাজের লিডারের কথা শুনতেছেন না এই যে একটা ভারসাম্যহীন অবস্থা সেটা কাম্য নয় একজন ভালো মানুষের জন্য ভালো নেতার জন্য ভালো একজন ইমামের জন্য ভালো একজন সমাজ পরিচালকের জন্য ফ্যামিলি পরিচালকের জন্য মেজাজের ভারসাম্যতা বজায় রাখতে হবে মেজাজের ভারসাম্যহীনতা কোনো অবস্থায় কাম্য নয় এক গুয়েমি মনোভাব যেটা আপনি বুঝছেন বুঝছেনই অন্যজনের বুঝ আপনার কাছে পছন্দ নয় এক গুই কথা আপনি যা বলবেন তাই হতে হবে আপনি আপনার মত থেকে সরে আসবেন না দুনিয়া চলে যাক মৃত্যু চলে আসুক মতের পরিবর্তন করবেন না আপনি যা বলেছেন তাই এটা ঠিক নয় এ ধরনের নেচার যাদের মধ্যে রয়েছে সেগুলো পরিত্যাগ করতে হবে চরমপন্থী মনোভাব মধ্যপন্থী মনোভাব ভালো একদম সহজ সরল হয়ে যাওয়া একদম ছেড়ে দেওয়া এটাও ঠিক নয় নিজের নিজের বিপদের কারণ হতে পারে আর চরমপন্থা অবলম্বন করা কঠোর অবস্থা গ্রহণ করা সেটাও ঠিক নয় একটা ভারসাম্য অবস্থা থাকতে হবে যে কোনো ব্যাপারে একটা ভারসাম্য অবস্থা থাকতে হবে অন্তরের সংকীর্ণতা দূর করতে হবে একদম সংকীর্ণ মনোভাব উদারতা নাই বিশাল হৃদয়ের অধিকারী হতে হবে উদার মন মানসিকতার অধিকারী হতে হবে সংকীর্ণতা পরিত্যাগ করতে হবে আরেকটি যে দোষ আমাদের মধ্যে রয়েছে আবেগপ্রবণতা অথবা সেন্টিমেন্টাল সেন্টিমেন্ট হয়ে যাওয়া আবেগপ্রবণ হয়ে যাওয়া কোনো জায়গায় এমনভাবে ব্যঙ্গে পড়া কান্নায় ব্যঙ্গে পড়া আর কিছু করা যায় না বিপদ আসলো কান্নায় ব্যঙ্গে পড়লেন সব কিছু হারিয়ে ফেললেন কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না অথবা কারোর সাথে জগড়ায় এমনভাবে সেন্টিমেন্ট হয়ে গেলেন আপনি আর কোনো এমন আপনি ছিলেন নিয়ায় কথাবার্তার কারণে আপনি অন্যায় হয়ে যাচ্ছেন তো বারসাম্য রাখতে হবে সেন্টিমেন্ট হতে পারবেন না আপনি আবেগপ্রবণও হতে পারবেন না একজন সত্যিকারের নেতার জন্য এই দোষগুলো বাদ দিতে হবে রুক্ষ মেজাজ হতে পারবে না মেজাজ নরম মেজাজের অধিকারী হতে হবে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে অবশ্যই ভুল হবে আর কাপুরুষতাও চলবে না যে একটুখানি জিনিসের কারণে ভয় পেয়ে গেলেন না এই প্রোগ্রাম করা যাবে না কি জানি কি হয়ে যায় না এখানে মসজিদ করা যাবে না না এলাকার লোকদের প্রতিবন্ধকতা রয়েছে এখানে মাদ্রাসা করা যাবে না এবার জলসা করা যাবে না জলসা করলে এলাকার লোকেরা বা এই ধরনের বাধা বিপত্তি আসতে পারে কাপুরুষতা চলবে না কাপুরুষতা বাদ দিতে হবে হতাশা হলে কখনও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে হতাশ হলে চলবে না সামনের দিকে অগ্রসর হতে হবে দুর্বল সংকল্প কারোর জন্য কোনো সংকল্প যে তার গাড়ির বাতাসটা ছেড়ে দেই তার রাস্তায় কাটা দিয়ে দিই তার জন্য তার বিরুদ্ধে একটা কাউকে লেলিয়ে দেই এই যে দুর্বল সংকল্প কেউর জন্য দুশ্মনের জন্যও করা যাবে না প্রতিবেশীর জন্য কারোর জন্য দুর্বল সংকল্প করা যাবে না এই ধরনের ভুল যেগুলো রয়েছে আমাদের মধ্যে দুস্তুটি যেগুলো রয়েছে সেগুলো পরিত্যাগ করতে হবে এবং গুণাবলী আমাদের মধ্যে অর্জন করতে হবে যদি আমরা এই গুণাবলীগুলো এবং এই দুষ্টুটিগুলো বাদ দিয়ে গুণাবলী অর্জন করে আমরা যদি জীবনে চলতে পারি তাহলে আমি একজন সত্যিকারের মুমিন হতে পারব সত্যিকারের নেতা হতে পারব সত্যিকারের দাঈ ইলাল্লাহ হতে পারব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই গুণগুলো দান করুন দুষগুলো আল্লাহ পাক আমাদের থেকে দূর করে দেওয়ার তৌফিক এনায়েত করুন আমাদের মাধ্যমে আমাদের আমাদের জীবনকে আমরা যেন এমনভাবে গঠন করতে পারি ফুলের মতো ফুল থেকে মানুষ গ্রাণ নেবে ফুল থেকে মানুষ খুশবু নিবে মানুষের মন্তরে আনন্দ আসবে এমন যেন আমাদের জীবন হয় দোষগুলো যেন আমরা দুয়ে মুছে সাফ করতে পারি অন্তরকে যেন পরিষ্কার করতে পারি আমাদের মাধ্যমে যেন আমার নিজের জীবন আলোকিত হয় পরিবার আলোকিত হয় দেশ সমাজ আলোকিত হয় আল্লাপাক তেমন জীবন করার তৌফিক দান করুন এমন জীবন তুমি হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন আল্লাহকে এমন জীবন গঠন করার তৌফিক আমাদেরকে এনায়ত করুন হা দামিনমিআল ইন্দাল ওসলিল্লা নবীল আসসালাম আসসালামুকুম বরহমতুল্লাহ বাকু